বাবু ঘোড়া ঠিক কেন, তো আজকে গল্পটা শুনে ভালো লাগলো, একটু করে দেবো নাকি? দেখো ঘোড়া, KGF চ্যাপ্টার 2 এর এমন একটা আপডেট আনেছি না, যেটা শোনার পর তোমাদের মানে পায়ের রক্তটা মাথায় চেপে যাবে। আর তার সব থেকে বড় কারণ হইলো বলিউড ড্রাগস মাফিয়া, বলিউড মানে মাফিয়া আর এই চায়না আর পাকিস্তানের সাপোর্টিং। দেখো বলিউডে যারা মানে সুপারস্টার নিজেদেরকে ভাবে, তারা তারা ম্যাক্সিমাম সবাই চায়না আর পাকিস্তানকে সাপোর্ট করে, হইলে আর তাদের ফরেন ফান্ডিং আছে, আর দেশটাকে বরবাদ করার জন্য নানা রকম স্ট্যান্ড আউট লে তারা, হইলো টুইটার পোস্ট করা এটা ওটা কামিগুলো সবাই প্রমাণিত হয়ে গেছে। তো এবার ওরা মানে চাইছে কি যে সাউথের কোনো সিনেমা যাতে হিন্দিতে ভালো ব্যবসা না করে, সেই জন্যে মানে অনেক চাপ দিচ্ছে। এবার চাপটা কী হচ্ছে, ট্রেলারটা রিলিজ হবার ছিল, ট্রেলারটা মোটামুটি বলছিল 2.5 মিনিট লম্বা হবে, কিন্তু এখানে মানে বলিউড মাফিয়ায় কী করছে যে বলছে যদি হিন্দিতে তোরা মানে আপলোড করিস তাহলে বলছে এমনি এমনি এটা ওটা দমে ওদেরকে সত্য রেখে দিচ্ছে, বলছে মানে এই আমরা হিন্দিতে এটা রিলিজ করতে দেবো না, এই মানে বহুত কিছু কাই কিছু করছে, বলছে প্যান ইন্ডিয়ানভাবে রিলিজ করতে দিব না, বলছে প্যান ইন্ডিয়ান শুধু হিন্দি সিনেমা রিলিজ হবে। মানে তো মানে KGF এর মেকাররা মানে চেষ্টা করছে যে করবো, কিন্তু সবথেকে বড় জিনিস কি, তারা ট্রেলারটাকে খারাপ করার জন্য বলছে ট্রেলারটা আমরা বলছে প্রথমে দেখবো আর তারপর আমরা অ্যাপ্রুভ করবো। আর ট্রেলারটাই মানে বলছে 2 মিনিটের ট্রেলারটা মোটামুটি 3.5 মিনিট মতো করতে, আর বলছে যে মানে পয়েন্টগুলো থাকবে মানে এই থ্রিলার টাইপের কিংবা সাসপেন্স ওইগুলো বলছে রিভিল করে দিতে ট্রেলারটাই, যাতে বলছে সিনেমাটার বেশি ক্রেজ থাকে না। কিন্তু সিনেমাটার ক্রেজ কতটা আছে সবাই জানে, কারণ ভারতের প্রথম একটা সিনেমার ট্রেলার যেটা 200 মিলিয়ন ভিউ ক্রস করলো, ভাবলো ইন্ডিয়ান মানে মানে বলিউডের তো সো কল্ড সেলিব্রিটিদের 10টা সিনেমা মিলে অতটা ভিউ ক্রস করতে পারে না যতটা KGF একাই ক্রস করে নিল। আর সেই জন্য এখন কী হয়ে গেছে, বলিউডের ড্রাগস মাফিয়া আর এই কী বলা হবে পাকিস্তান আর চায়নার মাফিয়াগুলো মানে পাগলাই গেছে, কারণ ওরা চাইছে যেমন চায়নায় বলে দিয়েছে আমরা KGF মানে চায়নায় রিলিজ করবো না, বলছে ওইখানে এখন কী করে দিচ্ছে, শুধু বলছে বলিউডের যে সিনেমাগুলো পাকিস্তান আর চায়না সাপোর্ট করবে সেইগুলো বলছে চায়নায় রিলিজ করবো, নাহলে অন্য কোনো বলিউড সিনেমা রিলিজ করবো না। আর সেরকম বলিউডের অনেক মানে প্রডিউসার টডিউসারগুলো বলছে যে আমরা হিন্দিতে রিলিজ করলে অনেকগুলো শর্ত থাকবে, এমনি 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 মানে অনেকগুলো ডায়লগ চেঞ্জ করবো, বলছে অনেক প্রোপাগান্ডা ঘুষাবো। সেই জন্য কী করছে, KGF এর ট্রেলারটা রিলিজ করতে এত লেট করে দিচ্ছে। দেখো KGF এর ট্রেলারটা বলছে সব ভাষা একসাথে আলাদা আলাদা চ্যানেল রিলিজ করবো, কিন্তু মানে বলিউড মাফিয়ায় কী বলতে হচ্ছে ড্রাগস মাফিয়ায় যে তোরা একটা চ্যানেলে সবগুলা একসাথে রিলিজ করে দিবি আর কোনোটাই লিখবি নাই, বুঝে কি শুধু লিখে দিবি KGF চ্যাপ্টার 2 ট্রেলার, বুঝলে, যাতে লোকের মানে পাশে পৌঁছাতেই না পারে। তো দেখো যতই চেষ্টা করুক, যেমন KGF এর ট্রেজারটা একদিন আগে রিলিজ করা করাইলো তবু সব রেকর্ড ভেঙে দিল, সেরকম KGF মানে ট্রেলারটাকেও আমাদের সব রেকর্ড ভাঙতে হোক, যাতে বুঝতে পারে মানে বলিউড ড্রাগস মাফিয়ায় যে তোমরা যত দেশটাকে ভাঙার চেষ্টা করো ভারতের লোকগুলো তত দেশটাকে জুড়বে। তো দেখো এইরকম ভালো ভালো মজাদার আপডেট পাওয়ার জন্য মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কমেন্টে জানাও যে তোমরা কত এক্সাইটেড আছো ততক্ষণের জন্য জয় জয় ভারত।